أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আরেকটি ক্লাস এই ক্লাসে যেহেতু পেইন্টিং এর ক্লাস একদিনে একটা হয়তো শেষ করা যায় না কাজ বাকি থাকলে আমরা আর একটা ক্লাসে সেটা নেই তো আজকের ক্লাসটাও ঠিক সেই ধরনের এই ক্লাসটার এই কাজটার একটু ব্যাখ্যা দেই এটা হলো মনে হচ্ছে এখানে একটা ডিভাইডেড যে দিগন্ত রেখা আছে এটা দ্বারা মনে হচ্ছে যে এই একটা দুনিয়া বা কোনো একটা খোলা ময়দান সেই ময়দানে দূরে হয়তো বিকেল বেলা গোধুলি হ্যাঁ সেটা মনে হবে এবং এই ঠিক এই সময় এখানে উপর থেকে আসছে কিংবা নিচ থেকে উপরে উঠতেছে দুইটা যে কোনো একটা বলা যায় যে এই বিসমিল্লাহ এখানে দেখা যাচ্ছে যে হয় উপর থেকে নামছে কিংবা নিচ থেকে উঠছে এরকম একটা আছে যে জন্য এখানে দিগন্ত রেখা আছে এখানে হয়ে গেছে এখানে মানে কোনো কিছু যদি কোথাও থেকে নিচে নামে সেটার একটা প্রভাব পড়ে ধুলোবালি উঠতে থাকে নানান ধরনের আমরা চিন্তা ভাবনা করতে পারি তো এইখানে এখন যেটা করব সেটা হলো যে এইটা সাদা ছিল এটা এইভাবে রেখে দিলেও একটা আর্টওয়ার্ক কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু ইসলামী যে শিল্পকলা সেই শিল্পকলায় ক্যালিগ্রাফিকে যখন পেইন্ট করা হয় তখন সোনালি রূপালী এই ধরনের কালার দেওয়া হয় তো আমার কাছে এখানে জাপানের একটা কালি মানে আছে পোস্টার কালার এটা এটা প্যান্টেলের পোস্টার কালার খুব চমৎকার মানে এটা গোল্ডেন পোস্টার খুব সুন্দর এটার এটা রেজুলেশনটা আসে আমরা এইটা দিয়ে এখন একটু কাজ করব তারপরে আমরা ফাইনালি আমরা চিন্তা করব আচ্ছা এটা ছোটটা দিয়ে করি এটা যেহেতু পোস্টার কালার পানি দিলে এটা সুন্দর লিকুইড হয় শুকায় গেলে কিন্তু আবার সমস্যা হয় আমরা প্রথমে উপর থেকে নিচের দিকে আসবো তো প্রথমে আমরা এটা দিয়ে দেখতে পারি এটা তো পোস্টার কালার হ্যাঁ পোস্টার কালার এটা পোস্টার কালার পেন্টেলের পোস্টার গোল্ডেন এটা কি ঢাকা থেকে পেয়েছেন না এটা বাইরে থেকে এনেছেন এটা ঢাকায় পাওয়া যায় আচ্ছা ঢাকায় পাওয়া যায় আমি ইরান থেকে দুইটা মানে নিয়ে আসছিলাম আমার কাছে বেশি রাখছে ঢাকায় এসে দেখি যে একটু কম দামে এটা পাওয়া যায় যেহেতু জাপান থেকে ইরান তো দূরে ওইদিকে এই জন্য ইরানে বেশি খরচা পড়ে আপনি ইরানে গেছিলেন তো হ্যাঁ তেহরানে গেছিলাম আমি 2009 সালে আর আলজেরিয়ায় গিয়েছিলাম 2010 সালে এরপরে সৌদি আরব গিয়েছি 2014 সালের প্রথম দিকে এই হলো আর এছাড়া অ্যাটেন্ড করেছি বিভিন্ন টার্কিতে অ্যাটেন্ড করেছি তারপরে মরক্কে অ্যাটেন্ড করেছি কিন্তু সেইখানে মানে আমি নিজে যাই নাই কাজ পাঠিয়ে দিয়েছি নিজে যাইতে হলে যে খরচাটা ওটা যদি সরকার বেয়ার না করে তাহলে দেখা যায় যে মুশকিল হয়ে যায় এখন অত দূর যাব নিজের পয়সায় গেলে তো 4-5 লাখ টাকা খরচা হয় সব মিলে হ্যাঁ তো সেই জন্য আমি শুধু আর্টওয়ার্ক পাঠিয়ে দিয়েছি আর আলজেরিয়া সরকার আমাকে দাওয়াত দিয়ে নিয়েছিল এই জন্য ওখানে এবং তেহরান মানে তেহরানেও সরকারি ট্যুরে গিয়েছিলাম এমন এই যে দেশগুলোতে গেলেন বা এখন আমার কাছে ওই দেশের কোন দেশে এই ধরনের কাজ ভালো করতেছে আর কি কাজের এক এক দেশের এক একটা ভেরিয়েশন যদি আমরা বলি ইরানের যে কাজ সেই কাজটা ফার্সি স্টাইলে খুব সুন্দর হয় আর যদি আলজেরিয়ায় বলি তা আলজেরিয়ায় হলো পশ্চিম আফ্রিকার যে ধরনের কাজ হয়
মানে এটা হলো অঞ্চল ভেদে কাজের একটা ভেরিয়েশন থাকে। হ্যাঁ, দেখা যায় যে আলজেরিয়ানরা যে কাজ করে ইরানিরা সেই কাজ করে না। আলজেরিয়া মিনিয়েচারে খুব মানে বিখ্যাত। ভারতের থেকে একজন শাকির আলী নাম করে একজন মিনিয়েচার আর্টিস্ট, উনি আলজেরিয়ায় অ্যাটেন্ড করেছিলেন। তো ওনার কাজ এত নিখুঁত ছিল, ঘটনা হয়েছে উনি তো এই বিষয়ে আর্টের উপরে পড়াশোনা করেছেন এবং খুব ভালো উঁচু মানের আর্টিস্ট। তো সেই জন্য উনি ওখানে দেখা গেছে যে এই নিজে তো প্রাইজ পাইছেনই, প্রথমবার ফার্স্ট প্রাইজ মানে গোল্ড মেডেল পেয়েছেন কাজে। পরের বার দেখা গেছে যে উনি বিচারক হয়ে গেছেন। আমি ইন্ডিয়ায় গত বছর যে গেছিলাম, তো ইন্ডিয়ায় যাওয়ার পরে আমি সেখানে শাকির আলীর বাড়িতে গিয়েছিলাম, আমাদের দাওয়াত ছিল। তো সেখানে যে দেখি এত সুন্দর হাতের কাজ যে আই মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয়। ও বাবা, মানে এই এই যে আমি দেখতেছি, আমি তো এটা যদি আপনাকে ই করি তাহলে এটার ভিতরে আনইভেন যেটাকে বলে, অর্থাৎ একেবারে নিখুঁত হচ্ছে না, নিখুঁত হচ্ছে না। তার কারণ হলো আমি এখানে উনি কাজ করতেন হলো আই গ্লাস লাগিয়ে, চোখে আই গ্লাস লাগিয়ে কাজ করতেন যাতে নিখুঁত হয় কাজটা। হ্যাঁ, এত নিখুঁত কাজ, আমি মানে খুব আশ্চর্য হয়ে গেছি যে উনি ওই একটা 1 সেন্টিমিটারের মধ্যে একটা মানুষ আঁকছেন, বুঝেন? ওরে বাবা রে, 1 সেন্টিমিটারের মধ্যে একটা মানুষ আঁকছেন, সেই মানুষের মাথাটা আবার টাক, মানে যেটাকে আমরা পুরান ঢাকার ভাষায় বলি চান্দিশিলা, বুঝছেন? এখন ঘটনা হলো ওই মানে মানুষের মাথাটার ভিতরে এরকম ছোট ছোট চুল হলে যে চুলের গোড়াটা আসে না কালো কালো, ওরকম হালকা কালো কালো ফুটা দেওয়া আছে, এইটা মনে হচ্ছে যেন 1,00,000 ফুটা উনি দিয়েছে। ওরে বাবা, এই ছোট জায়গার, এই ছোট জায়গার ভিতরে, মানে 1 ইঞ্চি, 1 ইঞ্চি না, 1 সেন্টিমিটার হলো, এতটুকু জায়গার মধ্যে একটা মানুষ আছেন। সেই মানুষের আবার মাথাটা কতটুকু তাহলে হবে, 1 মিলিমিটারের থেকে একটু বড় হবে, তাই না? সুই ব্যবহার করছে মনে হয়। হ্যাঁ, শুই না, এই যে এই তুলি, এই তুলির এই মাথাটা এত সূক্ষ্ম করছেন এবং সেটা দিয়ে উনি কালার নিয়ে এমন ভাবে দিছেন যে খালি এরকম একটু হালকা সোয়াই সোয়াই দিছেন এরকম। কিন্তু আই গ্লাস নিয়ে যখন এত বড় জায়গা, মাথাটা এত বড় দেখা যায় তখন, হ্যাঁ এত বড় দেখা যায়, ওই মাথার ভিতরে ছোট 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 ই করছেন, কিন্তু এমনি খালি চোখে দেখা যায় যে 1 মিলিমিটারের থেকে হয়তো একটু বেশি। হ্যাঁ, আমি এইটা দেখে তখন বুঝছি যে এই উনি যে ফার্স্ট প্রাইজ পাবে না তো আর কে পাবে, অত সূক্ষ্ম কাজ। এবং সবচেয়ে ইয়ে হলো যে ওই কাজে ধৈর্য লাগে, জি ভেরি গুড। তো ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার এর ভিতরে আসল ইয়ে হলো আপনাকে যেটাকে আরবিতে বলে ইতকান, অর্থাৎ আপনি 100% আপনার ই থাকতে হবে, মানে একাগ্রতা। আমি যে কথা বলতেছি আর এটা দিচ্ছি, কোনরা কথা বলে না, কাজের সময় দম আটকায় কাজ করে। হ্যাঁ, যখন কাজ করে এটা এইভাবে দিবে, দম বন্ধ করে দিবে। হ্যাঁ, নিয়মও আসলে দম বন্ধ, কিন্তু আমি যে কথা বলতেছি করতেছি এই জন্য তুলি নড়ে। তুলি নড়লে তখন ওই জিনিসটা আর হয় না। এবং মজার বিষয় হলো ওনারা যে এই কাজ করার সময় যেই কাগজে করেন, ওই কাগজটা ওনারা নিজেরা মানে বাছাই করে, মিনিয়েচার আলাদা ই আছে, মিনিয়েচারের আলাদা যেটাকে আমরা বলি মানে কাগজ, মিনিয়েচারের কাগজই আলাদা, মানে ওটারে ওইটার আবার তৈরি করতে হয় নিজের। আপনি চাইলেই ওই যে কোনো কাগজে মিনিয়েচার করা যায় না, মিনিয়েচারের জন্য কাগজটা তৈরি করে নিতে হয়, মানে যে কোনো কাগজ মানে কাগজ যে কাগজে করবে ওই কাগজটা তৈরি করে নিতে হবে।
তাইলে আপনার নিখুঁত হয়। এই জন্য মোগল চিত্রকলায় যে সমস্ত কাজ আছে, নিখুঁত কাজ, সেগুলো তো মানে এত সূক্ষ্ম, একবার হলো কি বাদশাহ জাহাঙ্গীরের সময়, বাদশাহ জাহাঙ্গীরের সময় থেকে ইংল্যান্ড থেকে মানে ওই যে ব্যবসায়ীরা আসছে তার সাথে, তারা নিয়ে এসছে একজন আঁকা, অর্থাৎ মানে ইংল্যান্ডের একজনের আঁকা একটা পেইন্টিং নিয়ে আসছে, সেটা ছোট 1 ইঞ্চির মতো আর। সেই পেইন্টিংটা ওনারে দেখায় বলছে যে আপনার আর্টিস্টটা কি এরকম করতে পারবে, তো উনি হাইসা দিছেন আর কি। হেসে দিয়ে উনি ওই ওনার দরবারে যে আর্টিস্ট আছে তাদেরকে ডাকছেন, ডাইকে বলছে যে দেখেন তো এই কাজটা করে দিতে পারবেন কিনা, হুবহু কপি। বলছে আমাদেরকে 2 দিন সময় দিতে হবে। তো ওটার কাগজটা ছিল অন্যরকম, তো ওনরাই 2 দিনের মধ্যে প্রথমে কাগজটা বানাইছেন, তারপরে ওইটা আঁকছেন আইকা, এরপরে ওনার কাছে আনছেন। আইনা বলছে যে এই যে মানে আপনাদের কাজ, এখন যেই লোক এটা আনছিল অর্থাৎ ওই যে ইংল্যান্ড থেকে, সে তা হাতে নিয়ে দুইটা ধরতে পারতেছে না কোনটা অরিজিনাল কোনটা কপি করা। বাবা, এটা কিন্তু বর্ণনা, এই এই বর্ণনাটা দেওয়া আছে সে, খুব সম্ভব এটা ওই শাহজানের জীবনী, যেটা কোনটায় জানো তুতিনামা না কি এটার একটা আছে, আমার কাছে মিনিয়েচারের একটা আছে, বই আছে, মানে ওটা হলো ভারতীয় আর্ট, ভারতীয় চিত্রকলা, ওই বইটার ভিতরে এটার বর্ণনা দেওয়া আছে। তো আসলে আর্টটা হলো রাজকীয় বিষয়, মানে আমরা যেটা করছি এটা কিন্তু আসলে রাজকীয় বিষয়, এবং ক্যালিগ্রাফি এটা সম্পূর্ণ রাজা বাদশাদের বিষয়। সুলতান আব্দুল হামিদ উনি বড় একজন ক্যালিগ্রাফার ছিলেন, সুলতান আব্দুল মজিদ উনিও বড় একজন ক্যালিগ্রাফার ছিলেন। এবং মজার বিষয় হচ্ছে যেমন হাফিজ উসমান যখন ক্যালিগ্রাফি করতেন তখন সুলতান কালির দুয়ারটা এইভাবে ধরে রাখতেন, আর ওর ভিতরে কলম চুবাই চুবাই লিখতেন হলো ক্যালিগ্রাফার, মানে সময় হলো সুলতান আব্দুল মজিদের সময় লিখছেন হাফিজ উসমান, এরপরে সুলতান আব্দুল হামিদের সময় ক্যালিগ্রাফারের নামটা আমার মনে নাই, ওনার সময়ও উনি ওই সব, মানে সুলতানরা মনে করতেন যে এই কালির দুয়ারটা ধরলেই যে সোয়াব হবে, হ্যাঁ এইটাই তাদের জন্য অনেক কিছু। জি, কেমন বোঝা যাচ্ছে যে চকচক করতেছে না এখন? হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে আসছে, চেঞ্জ মানে এটা হাতে নিলে আরো বেশি মজা লাগে, মানে ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, কিন্তু হাতে এই যে আমি এখন দেখতেছি খুব মানে অসাধারণ লাগতেছে। এই গোল্ডেন কালার করাটা মুসলমানরাই প্রথম মানে কাগজে, এটা তো আসলে মূলত বলে হলো মানে পুস্তক অলংকরণ, অর্থাৎ বই ডেকোরেশন আর কি। এই জিনিসটাই মুসলমানদের একক বলা যায়, যে তাদের এর আগে যেটা ইয়েরা করতো, মানে এর আগে না আসলে মুসলমানদের দেখেই খ্রিস্টানরা এবং ইউরোপীয় আর্টিস্টরা এই মিনিয়েচার তারপরে এগুলো করা শুরু করে, প্রথম মুসলমানরাই শুরু করে এগুলো ক্যালিগ্রাফির এই জিনিসগুলো। এবং এটা আমি কিছু কাজ দেখেছিলাম এবার ইয়েতে আসছিল তেহরানে, যেও দেখেছি সেটা হলো এই গোল্ডেন ব্যবহার করার নানান কায়দা আছে,
যদি এটা তো গোল্ডেন পোস্টার, নট এটা অরিজিনাল গোল্ড। অরিজিনাল গোল্ড ব্যবহার করার অনেকগুলো সিস্টেম আছে, সেটা এত অসাধারণ যে আপনাকে সেটা একটা মানে অন্যরকম জগতে নিয়ে যাবে। সেই কাজ দেখলে মনে হবে যেন এটা বেহেস্তা থেকে এখনই নামিয়ে আসতে, এরকম একটা ভাব। মোটামুটি আমরা আল্লাহটা করে ফেলছি, হ্যাঁ, এবং চেক করে দেখতে হবে কোথাও সাদা থেকে গেল কিনা, কারণ যখন ইসে পড়বে তখন সামান্য একটু আনিবেন থাকলে যখন কাজটায় আলো পড়বে তখন ওই জায়গাটা ভেসে উঠবে যে ওইখানে সমস্যা আছে। যাই হোক, এখন এখন আমি নিয়ম হলো আপনার এটা ভালো করে ঘষে নিতে হবে, তাহলে যে মানে এটার তো গ্রেইন আছে, গোল্ডেন গ্রেইন, গোল্ডেন গ্রেইনটা যেন ঠিক মতো লাগে। আজকে আমরা এটার গোল্ডেন করলাম, আর কিছু তেমন এখানে ছোট ছোট করে একটু কালো ইসে লেখা যায়, মানে খয়েরি কালার, ডিপ খয়েরি দিয়ে লেখা যায়, এখানে লেখা যায়, হ্যাঁ, তো না লিখলেও চলে, আপনাদের জন্য না লিখাই ভালো। আপনারা এটা দেখে করবেন, আমি আর অন্য ইয়ে যাব না, এই এটা থাকলেই যথেষ্ট আপনাদের কোর্সের জন্য। এটা এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, গোল্ডেনটা পর্যন্তই যথেষ্ট। আর যদি অন্য মানে অ্যাডভান্স লেভেলের কাজ হয় তাহলে এর এর ভিতরে আরো অনেক কিছু করার আছে, আমরা অ্যাডভান্স লেভেলের কাজ আপাতত আপনাদেরকে দিব না। এইভাবে আমরা চোখ বন্ধ করে আর কি, কি বলে, কি নিঃশ্বাস বন্ধ করে আপনাকে রং দিতে হবে, ভুলেও নিঃশ্বাস নেওয়া যাবে না, তাইলে কিন্তু আপনার এটা ভালো হবে না।
মোটামুটি আমরা আমরা মোটামুটি এই রং করার কিন্তু আপনারা খেয়াল করে যদি দেখেন, আমি সব সময় যেদিকে মানে বাউন্ডারি আছে সেই দিকে তুলি দিচ্ছি, এই দিকে দিচ্ছি না, এই বাউন্ডারি খেয়াল করে আমি তুলিটা দিচ্ছি। হ্যাঁ, দেখেন উপরের বাউন্ডারি খেয়াল করে আমি তুলিটা দিচ্ছি। এখন আবার যখন আমি নিচের দিকে দিব তখন কি করব, এরকম ঘুরাই নিব, ঘুরাইয়া তারপরে আমি এখান থেকে নিচের নিচেরটাও ইভেন করে নিচ্ছি। অর্থাৎ এই জায়গাটা আমাকে এখন দিলে আমাদের কাজ এখন কিন্তু হয়ে গেল। এখন কেমন ভাব দেখা যাচ্ছে, একটা চক 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 করতেছে, কোথাও হলুদ হলুদ ভাব আছে, কোথাও সাদা ভাব আছে। হ্যাঁ, দেখে নিতে হবে যে কোথায় আমার সমস্যা আছে। মাশাআল্লাহ,
হ্যাঁ, আমাদের এখন হয়ে গেল, এখন একটু একটু এখন যেটা আমরা করতে পারি সেটা হলো শুকাইলে আমরা একটু এখানে একটা সাইন দিতে পারি, এবং এখানে কিছু জায়গা আমরা কোন দিতে পারি নাও দিতে পারি, কোনো সমস্যা। তাহলে আমাদের এখন যদি দেখি, হ্যাঁ, এই যে গোল্ডেন ইয়েটা সুন্দর ফুটে উঠছে, অর্থাৎ এখন আমরা সিগনেচারটা দিব। সিগনেচারটা কালোতেই দিব, ওই যে কালো কালো রঙের। এখানে আমরা কালি এইভাবে ই করে নিতে হয় যেন কালিটা ঠিক মতো আসে। এখানে সই দিয়ে দিলাম, এবং এইখানে ১৪৪৩ ব্যাস, আমাদের এখন কাজ কিন্তু কমপ্লিট। আর যদি আরো চিকুনি দিয়ে, যেহেতু এই আসতে সবচেয়ে চিকুন যেটা, ওই যে যে চিকুন সবচেয়ে চিকুনটা দিয়ে আমি এখানে
এখানে লিখলাম আবার আমরা এইভাবে আমি এখানে উপরে আল্লাহর নাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দিলাম। আবুল কাসেম, রাসূলুন আমিন। এখন একটা ইয়েটা হলো যে এই আমাদের লেখাটার একটা সুন্দর ইয়ে ভেসে উঠছে। জি আসসালামু আলাইকুম স্যার। জি আমি দেখেন এখানে এই যে আল্লাহর নামগুলো মানে গুণবাচক, আল মুজিব, আল আলিম, আল হামিদ, হ্যাঁ, তারপরে এই যে জুল জালাল, আল হাকাম, আর রাহিম, আল করিম, আল লতিফ, আল হাকাম, এভাবে আল আদল, এভাবে নামগুলো এখানে লিখেছি। এবং এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মানে এটা যদি পৃথিবীর ভাগ হয় তাহলে পৃথিবীর ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছি, যেমন আমিন, তা মানে আল আমিন, তারপরে আহমদ, মোহাম্মদ, আবুল কাসেম, তারপরে আবু ইব্রাহিম, এরকম রাসুলুন আমিন, এইভাবে আমি ই করেছি। হ্যাঁ আর নিচে আপনার সাইন আছে। হ্যাঁ, মানে এটা নিচের সাইড, অর্থাৎ রাসুল সাল্লাম তো আমাদের মতো মানুষ ছিলেন, এই জন্য এটা পৃথিবীর সাইডে লিখছি, আর আল্লাহ তাআলা তো আমাদের উপরে, এই জন্য এটা ইয়ের উপরে লিখছি, মানে উপরের সাইডে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যাস্থেটিক যে সেন্স, সেই সেন্স ব্যবহার করে আমরা এটা এইভাবে করেছি। আপনারাও এরকম নানান ধরনেরই করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন আর কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা বাজারে অ্যাক্রেলিকেরও এই পোস্টার কালার পাবেন। অ্যাক্রেলিকের পোস্টার কালারটা একটু গ্রেইনটা মোটা হয়, এটা যেমন মিহিদানা, এই জন্য এটা দেখতে সুন্দর লাগে বেশি। তো অ্যাক্রিলিকেরটাও আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। আর পোস্টার কালার একটা পাওয়া যায় চায়না পোস্টার কালার, যে ইয়েটা, এইটা পোস্টার কালার মানে মেটাল চায়না একটা আছে, সেটাও ভালো। আর ইন্ডিয়ান আছে হলো ওটাকে আমরা বলি হলো পার্ল কালার। পার্ল কালারটা ওটা হলো ফেব্রিকের, তো ফেব্রিকেরটাও আপনি লাগাতে পারেন। ফেব্রিকেটটার নিয়ম হলো আপনার শুকাই গেলে কিন্তু আর কোনো কাজ হবে না, ওই এই জন্য ফেব্রিকের ভিতরে যে আঠা ভাব থাকতে থাকতে আপনাকে পানি দিয়ে মিলায়া লাগাইতে হবে। আমার কাছে আগে পুরান ছিল, সেইটা
নষ্ট হয়ে গেছে, এখন আপনার দেখি দেখাইতে পারি কিনা একটু। আমার কাছে যেগুলো আছে আমি একটু দেখাই দেই, যে পার্ল কালার, এই যে আল্ট্রা সফট ক্রেলিনের, এটা ক্যামেলের পার্ল, এই যে পার্ল লেখা আছে ক্যামেলের পার্ল, হ্যাঁ যে ক্যামেল উপরে পার্ল, আর এটা ক্রেলিন, এটা মূলত কাপড়ে লাগাইতে হয়, কাপড়ের জন্য খুব ভালো একটা ইয়ে। এই যে এখানে এখানে কিন্তু এগুলো কালার সবগুলো পার্ল কালার, বিভিন্ন রঙের। হ্যাঁ এই যে এখানে কালো গুলোই দেখতেছি বেশি, এটার ভিতরে কালো, আমি একটা একটা খুলে দেখি কি অবস্থা। এটা শুকাই গেছে, এটা আর কোনো কাজে দিবে না, নষ্ট হয়ে গেছে, এটার কোনো কাজে লাগবে না। হ্যাঁ শুকাই গেলে আর কোনো কাজে লাগবে না, শেষ। হ্যাঁ এগুলো সব শুকাই গেছে, সব নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এগুলো একটাও কাজে লাগবে না। দেখি এটার ভিতরে কি অবস্থা আছে। এইটাও ওই যে কালারটা দেখছেন, আমি কিছু কাজ করেছিলাম খুব সুন্দর, ওই যে যেই কাজগুলো আমরা কাপড় টাইপের যে কাগজ আছে ওইটাই করবো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখন এটা আমি একটু পানি দিয়ে রাখি, পানি মানে ইয়ের পানি দেওয়া ভালো, ওই যে ডেটলের যে পানি আছে, ডেটল মিলাইয়া, ডেটল আর পানি মিলাইয়া দিলে এটা ভালো থাকবে। এখানে এখানে আরো আছে, এই যে বেশ ভালো, এটা এটা মনে হয় ঠিক আছে, দেখে খুলে দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, এটার ভিতরে একটু পানি দিয়ে নেই, পানি দিয়ে রাখলে এটা ভালো থাকবে। পানি মানে সাথে সাথে ডেটল মিশাইয়া দিলে কিংবা মানে স্যাভলন মিশাইয়া দিলে খুব ভালো থাকবে। এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কোনো কাজে লাগবে না। আপনারা এই পার্ল কালার বাজার থেকে পাবেন, হ্যাঁ এগুলো সেট ধরে কিনা যায়, বেশি দামও না এটার, খুব সম্ভব এখানে ছয়টা আছে তো 250 থেকে 300 টাকা নিতে পারে ছয়টা, বিভিন্ন কালারের, আপনার এই যে কালার বিভিন্ন কালারের আছে। এগুলো দিলে হবে কি ইয়েটা বেশ সুন্দর ফুটে উঠবে আপনার ক্যালিগ্রাফি। হ্যাঁ এই যে এটা হলো ফেব্রিকা, এটাও ক্যামেলের পার্ল, আর এটাও ফেভিক্রাইল নন টক্সিক, এটা কিন্তু ক্যামেলের না মনে হচ্ছে, ফেব্রিক মেটালিকা, এটার নাম হলো মেটালিকা কিট। এটা কাদের, এটা এপির, হ্যাঁ এটাও ইন্ডিয়ান কিন্তু এটা এপির বা একমি, একমি এপি এদের আর কি। হ্যাঁ এটা সেভ ফর চিলড্রেন, মানে ইয়ার এখানে যে ক্রস চিহ্ন দেওয়া আছে, 3 বছরের ছোট বাচ্চার কাছে এটা রাখা যাবে না, এটা চোখে টোকে গেলে সমস্যা, যদিও নন টক্সিক লিখে রাখছে তারপরেও এটা। আপনারা রং কেনার সময় অবশ্যই অবশ্যই দেখবেন ওটা টক্সিক না নন টক্সিক, হ্যাঁ টক্সিক রং অ্যাভয়েড করবেন, টক্সিক রং কিন্তু আপনার কাগজ নষ্ট করবে, হাত নষ্ট করবে, চোখে মুখে গেলে সমস্যা হবে। তো যাই হোক আমরা দেখে ফেললাম, এখন এই সব জায়গায় আমরা অন্য কালার দিতে পারি, কিন্তু আসলে দিয়ে লাভ নাই, তাতে কাজটা নষ্ট হয়ে যাবে, বরং এটাই সুন্দর। এখন কি বোঝা যাচ্ছে? তাহলে আজকে কি আর কোনো কথা না থাকলে আমরা আজকে শেষ করে দেই, আজকে কি শেষ করে দিব? অন্য কেউ তো আসলো না আজকে, আজকের মতো কি ক্লাস শেষ করে দিব যদি কোনো প্রশ্ন না থাকে?
আজার ভাই, আমি কি আজকের ক্লাসটা শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন নাই, আজকের মতো এখানেই ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি। সবাইকে সালাম জানিয়ে আপনারা সবাই বাসায় কাজ করবেন এবং কাজ করে আমার এখানে আমাদের গ্রুপে শেয়ার করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখতে পার বুঝতে পারবো যে আপনাদের কাজ কিরকম হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।